ড্যানি থেকে হামিদুল সাহাজউদ্দিন আজিজ 47 এ শট বল রেখেছে দারুণ গোলকিপিং বল এখনো শূন্য রান নাজির হবে গোল এটাকে সাইন এখনো সাইন দেখা যাক সাইন এর শট দারুণ শট চমৎকার শট ছিল সাইন সিডি ডিলাক্স উপহার পাবে আজিজ হলদিয়া থেকে আগত আজিজ আজিজের শট সুন্দর সুযোগ ছিল সুন্দর সুযোগ ফার্স্ট ম্যাচে টসের মাধ্যমে জয়লাভ করেছে গত বছরের চ্যাম্পিয়ন দল দেবরাজ বাহিনী এবছর আবারও সেমিফাইনালের জন্য ছাড়পত্র পেয়েছে শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ স্ক্রিনে বাম দিকে হলুদ জার্সি আপনারা দেখতে পাচ্ছেন আসিফুল ব্রিগেড এবং অপরদিকে আছে রেজিবুল ব্রিগেড শুরু হয়ে গেল দ্বিতীয় কোয়ার্টার একটা হাই ভোল্টেজ ম্যাচ প্রথমে হামিদুল রাজদার ক্লিয়ারেন্স কোন সুযোগই দিল না ড্যানি ঠিক আছে হ্যাঁ বাড়ি চলে যা বাড়ি চলে যা আজিজ ফাউল এই ম্যাচগুলো আপনারা ফোর কেতে ইউটিউব চ্যানেল আপনার ইন্ডিয়ান থেকে দেখতে পাবেন আজকে নয় কালকে গোলকিপার জগা শট মানে ব্লক করলো সাহাজউদ্দিন শট বল মাঠের বাইরে অনুকূলে শো আচ্ছা এই লাল প্যান্টের নামটা একটু জানলে একটু বলে দাও তোকে আমি ভুলে গেলাম আমি তুলে শট বল মাঠের বাইরে আপনাদের জানিয়ে রাখি এখন তো নেটওয়ার্কের জন্য খুব সমস্যা হচ্ছে তো এই ম্যাচগুলো আপনারা ইউটিউব চ্যানেলে আমার পেয়ে যাবেন একেবারে 4K রেজুলেশন সুন্দর পাস প্রহ্লাদের শট সুন্দর ব্লক বাই বিক্রম ড্যানি থেকে হামিদুল
সাহাজউদ্দিন আজিজ 47 এ শট বল রেখেছে দারুণ গোলকিপিং ফলাফল এখনো 0-0 চোট পেয়েছে এই যে প্লেয়ারটা চোট পেয়েছে প্লেয়ারটার নাম কেউ জানলে একটু জানাবে এখানে এনটিভি ঘুরতো ঘুরতো ঠিক আছে থ্যাংক ইউ জানানোর জন্য সালসা হয়ে গেছে এনটিভি এখানে 25,000 টাকা ব্যবধান এখনো 0-0 ব্যবধান হ্যাঁ ভালো আছি ভালো আছি তোমরা ভালো আছো না কোনদিকে এখনো ভুল হয়নি ফলাফল 0-0 প্রথম অর্ধে খেলা চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এখান থেকে যে দল জয়ী হবে তারা নিশ্চিত একটা হিরো সিডি ডিলাক্স উপহার পাবে আজিত হলদিয়া থেকে আগত আজিত আজিতের শট সুন্দর সুযোগ ছিল সুন্দর সুযোগ বলে কনভার্ট করতে পারলো না নাড়ু হামিদুলের যুগলবন্দি উঁচু করে বলটা বাড়িয়েছে প্রথম খেলায় জয়লাভ করেছে টসের মাধ্যমে টিম দেবরাজ বাহিনী আবারও নাড়ু নাড়ু এ নিচে নামো তো বলছে প্রচুর রোদ প্রচুর রোদ এটা কিন্তু সামনে করতে হবে অতটা না অতটা মার ব্যাস খেলা ফলাফল এখনো শূন্য হবে গোল এটাকে সাইন এখনো সাইন আপনারা পরে ভালো করে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সরু সাবধান চতুর্থ কোয়ার্টার ফাইনালে খেলার ব্যবধান এখন 0-0 দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলছে ফলাফল এখন 0-0 এটাকে প্রহ্লাদ ক্লিয়ার করলো ক্াক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 
মিট্টুর হেড আবার ক্লিয়ার করলো প্রহ্লাদ বল মাঠের বাইরে প্রহ্লাদের হেড আবার মিট্টু সাজুদ্দিন আবার প্রহ্লাদ উঁচু করে নাড়ু নাড়ুর কাছে সুযোগ আছে সুযোগ আছে গোল আসতে পারে না আউট কর্নার জোর আবারও কর্নার কিক ব্যবধান 0-0 প্রথমার্ধে খেলা চলছে খেলার সময় কিন্তু 15-15 সুন্দর কর্নার কিক নিয়েছিল সাহাজুদ্দিন দুর্দান্ত সেভ চতুর্থ খেলা চতুর্থ কোয়ার্টার ফাইনাল প্রথম খেলায় জয়লাভ করেছে টিম দেবরাজ বাহিনী গত বছরের চ্যাম্পিয়ন দল এবছরও একটা বাইকের দাবিদার খেলোয়াড় পরিবর্তন মাঠে বাইরে যাচ্ছে বিট্টু জোরসে একটা আওয়াজ উঠু ক্লিয়ার করলো ড্যানি
আরও এখনও বিপদ কাটেনি সুজয়, ব্যাকিল আবার মিস মাসুদ, মাসুদের শট লক্ষ্যেই ছিল। সুজয় দারুণ শট নেই, দেখা যাক এই শটে গোলে কনভার্ট করতে পারে কি। ম্যান কিন্তু অ্যাভেলেবেল, যে কোনো মুহূর্তে রেফারি অর্ধবিরতির বাসি দিতে পারে। বলতে বলতেই বিরতির বাসি